আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মন্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের কাছে বেশ কয়েকজন বোন প্রশ্ন করেছেন, মেয়েদের জন্য প্লাজু পাজামা ও ধুতি সালোয়ার পরা ইসলামী শরীয়তে নিষেধ কিনা। খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আজকাল মেয়েদের অনেককেই প্লাজু পাজামা নামে এক ধরনের বিশেষ পাজামা পরে থাকেন, যেটা খুব বেশি ঢোলা হয়ে থাকে উপর থেকে নিচ পর্যন্ত, এবং এত বেশি ঢোলা হয়ে থাকে যেটা আগের যুগের পুরুষরা যে এক ধরনের পাজামা পরতেন পাঞ্জাবির সাথে অনেকটা সেটার মতো। প্লাজু পাজামা পরা জায়েজ আছে কিনা, এবং সেই সাথে ধুতি সালোয়ার বা ধুতি পাজামা বলতে আরেকটা পাজামা আছে, আরেকটা সালোয়ার আছে মেয়েরা ইউজ করেন, যেটা দেখতে কিছুটা ধুতির মতো, নিচের দিক থেকে অনেকটা সংকীর্ণ করা আর উপরের দিকটা ঢোলা, দেখতে কিছুটা ধুতির মতোই লাগে। এই দুটি পোশাক আমাদের মা বোনদের জন্য, মেয়েদের জন্য, মুসলিম মেয়েদের জন্য জায়েজ আছে কিনা। প্রথমে প্লাজুর কথা বলি। প্লাজু পাজামা যেটা যথেষ্ট ঢোলা থাকে, এটা আপাত দৃষ্টিতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই, কারণ ইসলামী শরীয়ত এই জাতীয় জামাগুলোকে বেশি প্রমোট করে, এগুলোই পরা উচিত বলে মনে করে। কেননা এমন পোশাক পরা উচিত যেটা অনেক বেশি ঢিলে ঢালা, যাতে শরীরের গড়ন আন্দাজ করা না যায়। যদি এটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হতো তাহলে হয়তোবা এটা নিষিদ্ধ হতো, তবে মহিলারা যে পাজামা ব্যবহার করেন সেটা একেবারেই পুরুষের সাথে এক নয়। সুতরাং যারা বলবে যে এটা পুরুষের সাথে সাদৃশ্যতায় নিষেধ, আমি বলবো তাদের অবশ্যই জানা উচিত শরীয়ত ঢিলে ঢালা জামাকে অধিক বেশি পরিমাণে সমর্থন করে, এবং ঢিলে ঢালা পোশাক পরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ হোক নারী হোক, একে অন্যের বেশ ধারণ করা ঠিক নয়, একে অন্যের বেশ ধারণ করা একেবারেই হারাম। পোশাকে আশাকে যদি নারী পুরুষের বেশ ধারণ করে এবং পুরুষ নারীর বেশ ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন। প্লাজু পাজামা মেয়েরা পরেন, পুরুষরা যেহেতু এরকম পাজামা কেউই পরেন না সচরাচর, অতএব এই পাজামা মেয়েরা পরলেই পুরুষের সাথে সাদৃশ্য হচ্ছে না। আর দ্বিতীয়ত, এই পাজামাটি যথেষ্ট ঢোলা থাকে। আর ঢিলে ঢালা পোশাক অবশ্যই পর্দার জন্য শ্রেষ্ঠ পোশাক, কেননা এই পোশাক পরিধান করলে দূর থেকে দেহের গড়ন আন্দাজ করা কোনোভাবেই সম্ভব নয়, এবং শরীয়ত এটিকে অনেক বেশি প্রমোট করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর প্রতিষ্ঠিত একটি পোশাক বলা যেতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন ধুতি সালোয়ার ব্যাপারে বলি। বিখ্যাত আলেমে দ্বীন শায়খ আহমদুল্লাহ বলেন, এটার ব্যাপারে বলবো যেহেতু ধুতি হিন্দুদের একটা পোশাক এবং এর সাথে হিন্দু ধর্মের সংস্কৃতি জড়িত, অতএব এটা পরিহার করাই উচিত। একজন মুসলিম নারীর জন্য উচিত মুসলিমদের পোশাক পরিধান করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, বিধায় হিন্দুদের সাথে মুশরিকদের সাথে পোশাক আশাক একজন মুসলিমের জন্য পরা অনুচিত। যদিও ধুতি মেয়েরা পরে না, হিন্দুদের মধ্যে ছেলেরা পরে, অতএব ধুতি সালোয়ার যেটা আমাদের মেয়েরা পরছেন সেটা হুবহু হিন্দু মেয়েদের সাথে সাদৃশ্য হচ্ছে না, হিন্দু ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে। তাহলে এখানে একে তো ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে, আবার হিন্দু সংস্কৃতির সাথে সাদৃশ্যতা রয়েছে, অতএব দুটি বিষয় এখানে চলে আসে, যার ফলে ধুতি সালোয়ার আমাদের পরিহার করা উচিত। ধুতির মতো একটি পোশাক হিন্দু ধর্মের সাথে সংস্কৃতির সাথে যায় এমন পোশাক পরিধান করা উচিত নয়। অতএব এমন পোশাক আমাদের মা বোনেরা পরবেন না, সেটার প্রচারও করবেন না, আর এই সকল পোশাক পরস্পরকে না পরার ব্যাপারে অনুৎসাহিত করবেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের পোশাকের ব্যাপারে তিনটি শর্ত দিয়েছেন, যে পোশাক দ্বারা হাতের কবজি থেকে পায়ের কবজি পর্যন্ত এবং মাথায় হিজাব পরিধান করার কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, দ্বিতীয় শর্তটি ছিল যে পোশাকটি হবে অনেক ঢিলে ঢালা, যাতে শরীরের গড়ন বোঝা না যায়। তৃতীয়ত হচ্ছে, বিধর্মীদের কোন পোশাক পরা যাবে না, এবং পুরুষ নারীর সাদৃশ্য পোশাক পরবে না, নারী পুরুষের সাদৃশ্য পোশাক পরবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে ইসলামী শরিয়া মোতাবেক পোশাক পরার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, সর্বশেষ একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতির পোশাক। সুতরাং আমাদের প্রত্যেক মা বোনের উচিত বেশি পরিমাণে আল্লাহ ভীতি অন্তরে সৃষ্টিকারী আমলগুলো করা, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা, অর্থসহ জানা বুঝা, পরস্পরকে কোরআন পড়ার ব্যাপারে উৎসাহিত করা, এতে তাকওয়া উজ্জীবিত হবে, এবং তাকওয়ার পোশাককে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ পোশাক বলেছেন।